নমস্কার, আমি শ্রী আনন্দ শাস্ত্রী এবং আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব জ্যোতিষের একটি গুরুত্বপূর্ণ রাশি সম্পর্কে। বিভিন্ন রাশি সম্পর্কে তাদের রাশিদের রাশি বিভিন্ন রাশির ব্যক্তি, বিশেষ করে মহিলাদের বিভিন্ন রাশি হলে পারে তাদের মানসিক বৈশিষ্ট্য বা চারিত্রিক গুণ কি হয় বা কীরকম তাদের ভেতরে চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাদের স্বভাব চরিত্র প্রকাশ পায়, সেই সম্পর্কে আমি অবশ্যই আগে আলোচনা করেছি। আজকে আমি আপনাদেরকে জানাবো যে বৃশ্চিক রাশি যদি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে হয়, তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের ভেতরে কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিক গুণ প্রকাশ পায়। তো অবশ্যই বৃশ্চিক রাশি সম্পর্কে বলার আগে একটি কথা বলতে হবে যে জ্যোতিষশাস্ত্রটি একটি অথেন্টিক সাবজেক্ট, একটি ম্যাথামেটিক্যাল সাবজেক্ট, এবং এই শাস্ত্রটিকে নিয়ে বর্তমানে প্রচুর জ্যোতিষীরাই, হয়তো জ্যোতিষতান্ত্রিকরা বিশেষ করে, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে। তো আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না, প্রতারিত হবেন না এবং প্রতারকের কাছ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। তো আসুন দেখা যাক বৃশ্চিক রাশি গুণ। বৃশ্চিক রাশি কথা বলতে গেলে পারে প্রথমেই বলতে হবে বৃশ্চিক রাশি হলো মঙ্গলের একটি রাশি। বৃশ্চিক রাশি একটি জলজ রাশি। বৃশ্চিক রাশি একটি স্থির রাশি। বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি আর কি। তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র অবস্থান করে, বৃষাখা, অনুরাধা এবং জ্যৈষ্ঠা। বৃশ্চিক রাশির মধ্যে চন্দ্র নিজস্থ হয়, এই কারণে বা এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে বৃশ্চিক রাশির ভিতরে যে চরিত্রটি প্রকাশ পায়, যে চরিত্রটি সাধারণভাবে দেখা যায়, সেটি হলো বৃশ্চিক রাশির জাতিকা যারা হয়, যেহেতু এটি মহারাশির অষ্টম রাশি, তাই এদের জীবন সাধারণভাবে সংঘর্ষপূর্ণ হয়ে থাকে। প্রচুর প্রতিবন্ধকতা, প্রচুর লড়াই সংগ্রামের মধ্যে থেকে কিন্তু এদেরকে এগোতে হয়। বৃশ্চিক রাশিতে চন্দ্র নিজস্থ হওয়ার কারণে এদের মনের ভেতরে স্যাটিসফ্যাকশনের অভাব থাকে, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে যেন আরও একটু ভালো প্রত্যাশিত করে এরা, বা আরও একটু বেটার কিছু পেতে চায় এরা। বৃশ্চিক রাশি যেহেতু জলজ রাশি, তাই বৃশ্চিক রাশির ভিতরে কিন্তু গোপনীয়তা থাকে এবং এরা খুব একটা নিজের গোপন বিষয় প্রকাশ্যে আনে না বা প্রকাশ করে না। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা, তারা কিন্তু সাধারণতভাবে অন্যকে উপকার করা বা অন্যকে সাহায্য করার মতো মানসিকতা রাখে, কিন্তু একটু তাদের ভেতরে চালাকিটাও থাকে। এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় এবং এরা প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়ে পড়ে। একবার যদি রেগে যায়, চট করে কিন্তু এদের রাগ কমে না। বৃশ্চিক রাশি খুব প্রতিবাদী মাইন্ডের হয়, প্রচণ্ড প্রতিবাদ করে এবং এই প্রতিবাদ করার জন্য এদেরকে অনেক সময় অনেক লোক কিন্তু ভুল বোঝে।
বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বিশেষ করে এদের ভিতরে একটি জিনিস দেখা যায়, যেটা হচ্ছে এরা খুব সুন্দর কথা বলতে পারে, কথা বলার ট্যালেন্ট কিন্তু এদের ভিতরে খুব ভালো থাকে। এবং যেহেতু চন্দ্র বৃশ্চিক রাশিতে নিজস্থ হয়, কোথাও একটু মায়ের থেকে এরা কিন্তু দুঃখ পেতে পারে বা মায়ের থেকে এরা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা তৈরি করতে পারে। বৃশ্চিক রাশির সিম্বল কাঁকড়া বিছে আমরা জানি, এবং কাঁকড়া বিছের যে ধর্ম বা কাঁকড়া বিছের যে গুণ সেটি হলো, এটি যেমন আপনাকে ফুল ফুটিয়ে চার দিন ঘরে ফেলে রাখতে পারে, তেমন এই কাঁকড়া বিশের বিষের থেকে কিন্তু ক্যান্সারের ওষুধ উৎপন্ন হওয়ার রিসার্চ চলছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে এরা যদি এরা যেমন এদেরকে যদি আপনারা ভালো কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু এরা প্রচুর ভালো কাজ করে দেখাতে পারে। আবার এদেরকে যদি আপনারা খারাপ কাজে লাগান, এদের মতো খারাপ কেউ হয় না। বৃশ্চিক রাশির মহিলাদের ভেতরে বিশেষ কিছু গুণ অবশ্যই প্রকাশ পায়। আগে আমি বিভিন্ন রাশি সম্পর্কে মহিলাদের, বিশেষ করে জাতিকাদের সম্পর্কে বলার চেষ্টা করেছি। বৃশ্চিক রাশির মহিলাদের ভেতরে বা বৃশ্চিক রাশির ভেতরে, যেহেতু এটি মহারাশির অষ্টম রাশি, তাই এটাকে একটু আমরা সেক্সুয়াল রাশি বলে থাকি। অর্থাৎ বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু, মাফ করবেন যেটা বলবো, যে একটু সেক্সি ধরনের হয়ে থাকে। খুব তাড়াতাড়ি কোনো পুরুষকে আকর্ষণ করার মতো ক্ষমতা কিন্তু এই রাশির ভেতরে থাকে, এই রাশির মহিলাদের ভেতরে। যদি আপনি বৃশ্চিক রাশির মহিলার সাথে প্রেম করবো বলে বা বিবাহ করবো বলে বা বন্ধু বানাবো বলে মনে করে থাকেন, তাহলে অবশ্যই একটু জেনে নেওয়ার চেষ্টা করে নিন যে বৃশ্চিক রাশির মহিলাদের কী কী গুণ দেখতে পাওয়া যায়। প্রথমেই এদের সঙ্গে কখনোই বাদ বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু এরা এদের থেকে আপনি জিততে পারবেন না। প্রচণ্ড হট মেজাজি যখন তখন কিন্তু এরা গরম হয়ে যেতে পারে, তাই অবশ্যই কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন। কিন্তু এরা যতক্ষণ ভালো মুডে থাকে তখন কিন্তু এদের মতো রোম্যান্টিক, এদের মতো প্রেমিকা কোথাও খুঁজে পাবে না। এবং বৃশ্চিক রাশির ভেতরে প্রচুর প্রেম বলুন, মায়া বলুন, মমতা বলুন, এগুলো থাকে, সাধারণতভাবে দেখা যায়। কিন্তু যেহেতু এদের প্রতিবাদী মানসিকতা থাকে, সেই কারণে এরা সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। আবার এমন সময়ও দেখা যায় যে এত লোকের সঙ্গে এরা অ্যাডজাস্ট করে নিতে পারে অল্প সময়ের মধ্যে, যেটাকে আপনাকে অবাক করতে পারে। মোট কথা, এরা খুব মুডিয়ালি মাইন্ডের হয়। যখন ভালো মাইন্ড তখন এরা এত ভালো যে আপনাকে অবাক করাবে। আবার যখন এরা গরম হয়ে যাবে, হট টেম্পার হয়ে যাবে, তখন কিন্তু এরা এত খারাপ হয়ে যেতে পারে, যেটাও আপনাকে অবাক করাতে পারে। তাই আমি একটা কথা আপনাকে বলবো যে বৃশ্চিক রাশির মন যদি আপনি বুঝে উঠতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভাগ্যবান। এবং যদি একবার বৃশ্চিক রাশির সঙ্গে আপনার মনের মিল হয়ে যায়, তাহলে এই রাশির জাতিকা বা এই রাশির মানুষরা আপনাকে কতটা সহযোগিতা করতে পারে, কতটা আপনার বিপদ আপদে আপনার পাশে দাঁড়াতে পারে, সে সম্পর্কে আপনি ধারণাও করতে পারবেন না। তার এই অবধি থাকুক, এরপরে আমি অবশ্যই ধনুরাশি সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। আমার ভিডিওগুলি ভালো লাগলে পরে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। নমস্কার।